নমস্কার, ড্রিম হোম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটি 3BHK প্রপার্টির সন্ধান নিয়ে এসেছি নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে। এটি একটি নিউ কনস্ট্রাক্টেড প্রপার্টি। তার আগে চলুন আপনাদের একটু লোকেশনটি বুঝিয়ে দিই। এখন আমরা দাঁড়িয়ে আছি অ্যাক্সিস মলের কাছে, এবং অ্যাক্সিস মল থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট গেলেই আপনি এই প্রজেক্টটিতে পৌঁছে যাবেন। তাই লোকেশনের দিক থেকে ফ্ল্যাটটি খুবই ভালো জায়গায় অবস্থিত। এবং একইভাবে আপনারা যদি নিউটাউন স্কুলের কাছাকাছি থাকেন বা নিউটাউন স্কুলের কাছ থেকে আসেন, সেখান থেকেও এই ফ্ল্যাটের দূরত্ব 3 থেকে 4 মিনিট হাঁটা পথ। তাই লোকেশন অনুযায়ী ফ্ল্যাটটি খুবই দারুণ পজিশনে অবস্থিত। এবার আমরা ফ্ল্যাটে এন্টার করছি। আমরা আজকে লিফটে করে যাব। ফ্ল্যাটের লিফটটি আপনারা একবার দেখে নিন। এটি এসকন কোম্পানির একটি কভার্ড লিফট। এই লিফটটিতে 4 জন ওঠার ক্যাপাসিটি আছে। তো ফ্ল্যাটটি সম্বন্ধে আরও জানাবো, কিন্তু যারা এই চ্যানেলটিতে নতুন, এই প্রথমবার এই চ্যানেলটিতে ভিডিও দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনার বন্ধুর যদি এরকম একটি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে, তাকেও ভিডিওটি শেয়ার করে দিন। এবং সাবস্ক্রাইব করলে আমার ভবিষ্যতে দেওয়া ফ্ল্যাটের ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারবেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমরা আপনাদের সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটি দেখাবো। এই বিল্ডিংটিতে এক একটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট আছে। এখন আমরা ফ্ল্যাটটিতে এন্টার করছি। ফ্ল্যাটটিতে এন্টার করার পরেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং। এই ডান দিকটি হলো নর্থ ফেসিং এবং লেফট সাইডটি হলো সাউথ ফেসিং। তাই আপনারা 2টি ঘর সাউথে পাবেন। এই টোটাল ফ্ল্যাটটির সাইজ 1125 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া। আপনারা প্রথমে ড্রয়িং কাম ডাইনিংটি দেখে নিন। এই ফ্ল্যাটটিতে খুবই ভালো কোয়ালিটির ফিটিংস ইউজ করা হয়েছে। লক হ্যান্ডেল সবই গোদরেজের ইউজ করা হয়েছে। এবার আপনাদের আমরা ফার্স্ট রুমটি দেখিয়ে দেব। এই রুমটি একটি সাউথ ফেসিং রুম, এবং এই রুমটির সাইজ 11x12 ফিটের। রুমটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইট এবং এয়ার। তাই এই ফ্ল্যাটটিতে লাইট এবং এয়ারের কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। এবার আমরা সেকেন্ড রুমটিতে এন্টার করছি। সেকেন্ড রুমটির সাথে একটি ব্যালকনি অ্যাটাচ আছে। এটি একটি ব্যাক সাইডের ফ্ল্যাট, এবং এই রুমটিও কিন্তু সাউথ ফেসিং, কেননা আমার যে লেফট সাইডটা সেটা সাউথ। এবার আপনাদের থার্ড রুমটি দেখিয়ে দিচ্ছি। থার্ড রুমটির সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট আছে, এবং এর সাথে একটি পূজা রুমও আপনারা পেয়ে যাবেন। এই টোটাল বিল্ডিংটিতে টোটাল 9 ফ্ল্যাটস আছে। এক একটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, G+4 বিল্ডিং। এবার আপনারা অ্যাটাচ টয়লেটটি দেখিয়ে নিন। টয়লেটগুলোতে দেখতেই পাচ্ছেন খুব ভালো ফিটিংস ইউজ করা হয়েছে। সবই জাগুয়ারের ফিটিংস আপনারা টয়লেটগুলিতে পাবেন। এবং এই প্রত্যেকটি ঘরে আপনারা কিন্তু এসি পয়েন্ট পাচ্ছেন। এটি হলো পূজা রুম, এটির কাজ এখনও একটু বাকি আছে। এটি একটি ফ্রিহোল্ড প্রপার্টি, এবং এই প্রপার্টিতে কিন্তু আপনারা 80% অবধি লোন পেতে পারেন। এবার চলুন কমন টয়লেটটি দেখে নেওয়া যাক। কমন টয়লেটটি খুবই স্পেসিয়াস, এবং এখানেও একইভাবে খুবই ভালো ফিটিংস ইউজ করা হয়েছে। প্রত্যেকটি জাগুয়ারের ট্যাপ এবং সিঙ্ক সব কিছু জাগুয়ারের ইউজ করা হয়েছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিজার লাগানোর পয়েন্ট অলরেডি করা আছে। এবার আপনাদের কিচেনটি দেখিয়ে দিচ্ছি। কিচেনটি একটি ওপেন কিচেন, আপনারা স্ল্যাবে গ্রানাইট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রত্যেকটি পয়েন্ট ডেভেলপার করে দিয়েছে, যেরকম ওয়াটার পিউরিফায়ার, কিচেন চিমনি, সবকটি পয়েন্ট আপনারা পাবেন। এই যে টোটাল ফ্ল্যাটটি দেখলেন, এই টোটাল ফ্ল্যাটটির প্রাইস উইদাউট পার্কিং 54 লাখ রুপিস এবং এটি একটি লোনেবল প্রপার্টি। আপনারা যে কোনো ব্যাংক থেকে এই ফ্ল্যাটটির লোন পেতে পারেন। বিল্ডিংটি সিসি চলে এসেছে, তাই আপনাদের কোনো রকম জিএসটি এর জন্য পে করতে হবে না। ফ্ল্যাটটি সম্বন্ধে আরও জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটি হলো বিল্ডিংয়ের এন্ট্রান্স। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, এবং আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।